ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ। ধর্ষণের প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জে সকাল সন্ধ্যা ধর্ষণ বিরোধী অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। বুধবার সকাল থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এবং চাষা রায় সড়ক অবরোধ করে এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। ধর্ষণ নিপীড়ন বিরোধী ঐক্য সংগঠনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান অবস্থানকারীরা। এ সময় অবস্থানকারীদের ব্যানারে ফেস্টুনে ধর্ষণ বিরোধী নানা কথা উল্লেখ করা হয়। তার মধ্যে ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ধর্ষকের এই উল্লাস মঞ্চ আমাদের দেশ না, জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বৈশাখীরা, কালা জীব থেকে শুরু করে প্রতিটি অত্যাচারিত অঙ্গ ধারণ করে তুমি জাগো হে হে রুদ্ররূপিণী, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, মাগো তোমার ভয় নাই, রাজপথ ছাড়ে নাই, জাগো হত বাগিনী বিশ্বদহন তেজে জাগো দহিয়া, এছাড়া আরো অনেক স্লোগান দেন তারা। সড়ক অবরোধ ছাড়াও মিছিল নিয়ে মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবস্থানকারীরা। বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের সাথেই অবস্থান করছে চাষারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা। রাজনৈতিক দলগুলোর আশ্রয় প্রশ্রয়ের কারণে সর্বোচ্চ আইন থাকার পরও ধর্ষণ মামলার বিচার হয় না। নোয়াখালীর ঘটনায় 90 দিনের মধ্যে জড়িতদের ফাঁসি নিশ্চিতের দাবি জানিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন বয়েজ। সকালে রাজধানীর আসাদ গেট এলাকায় 1 ঘন্টার মানববন্ধনে এ দাবি জানান তারা। একই দাবিতে সোচ্চার নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা, প্রতিটি ধর্ষণ ধামাচাপা দিতে যারা সমঝোতা করে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। প্রয়োজন হলে আলাদা ট্রাইব্যুনাল করে জনসমক্ষে বিচারের দৃষ্টান্ত স্থাপন করা এখন সময়ের দাবি। একই সঙ্গে দল মত স্বজন ভুলে ধর্ষণকারীদের চূড়ান্ত অপরাধী হিসেবে চিহ্নিত করার দাবি জানান নাগরিকদের সমাজের প্রতিনিধিরা। ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ শিরোনামে সম্প্রীতি সময়ে ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট এবং প্রগতিশীল পেশাজীবীরা। শাহবাগে প্রতিবাদে সবার পাশাপাশি কালো পতাকা মিছিল করেন তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে কালো পতাকা মিছিল নিয়ে যাবেন তারা। পাশাপাশি প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। এছাড়া ধর্ষণ কোন দেশে ঘটে না, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। তারা বলেন নারী নির্যাতনের ঘটনা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন তিনি, সেখানে তার এ ধরনের দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন বক্তব্য অগ্রহণযোগ্য। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। দেশব্যাপী যৌন হয়রানি, নারীর প্রতি নৃশংসতা এবং ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কুমিল্লায়। বিক্ষোভকারীরা আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। সকালে কুমিল্লার পূবালী চত্বরে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেয়। বক্তারা নোয়াখালীতে গৃহবধূকে অশ্লীলতাহানি এবং সিলেট কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নারীদের উপর সহিংসতার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সকাল 10:30 রংপুর মহানগরীর প্রেস ক্লাব লালবাগ কাচারি বাজার এলাকায় ধর্ষণ এবং নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হয়। বুকে ধর্ষণ বিরোধী বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড নিয়ে কয়েক হাজার শিক্ষার্থী আন্দোলনকারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংস্কৃতি এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করা হয়। এছাড়া ঠাকুরগাঁও এবং ঝিনাইদহে বিক্ষোভ হচ্ছে। বেলা 11:30 বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনে আয়োজন করা হয়। সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন এবং নানা পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করে। নারী নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই দাবিতে বেলা 12:00 দিকে বরিশাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে ছাত্র এবং যুব অধিকার পরিষদ নামের আরও একটি সংগঠন। গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে সারাদেশ অব্যাহত ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ময়মনসিংহে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা। বুধবার 7 অক্টোবর সকাল 7:30 নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শিল্প চার্চ জয়নুল উদ্যানে সড়কে এ মানববন্ধন করেন তারা। এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ধর্ষণ বিরোধী লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন সমাজের প্রায় সব জায়গায় ছড়িয়ে আছে সব নরপিশাচ, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিহত করতে হবে, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সঙ্গে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড এবং দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাসনিয়া ইসলাম, অদিতি তাসনিম ইসলাম সহ আরো অনেকেই। শিক্ষার্থীরা ছাড়াও এতে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট
নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ যুব নাবলীগ সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, স্বেচ্ছাসেবী মাহাদি হাসান আপন সহ অভিভাবকেরাও অংশ নেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক লাশপুর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মূল হোতা দেলোয়ারের সহযোগী সোহাক এবং নূর হোসেন রাসেল নামের আরও দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 6 অক্টোবর রাতে অভিযান চালিয়ে নোয়াখালীর জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হল উপজেলার একলাশপুর ইউনিয়নের পুরা মুন্সির ছেলে মোহাম্মদ সোহাক, সুলেমানের ছেলে নূর হোসেন রাসেল। জেলা পুলিশ সুপার এসপি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনার অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 5 জনকে আদালতে সুপর্দ করলে আদালত পৃথক পৃথকভাবে তাদের রিমান্ড মঞ্জুর করে। এর আগে রোববার রাত 1টায় নির্যাতিতা বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক 2টি মামলা দায়ের করে। প্রসঙ্গত, গত 4 অক্টোবর দুপুরে ঘটনার 32 দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে গেলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে গত 32 দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম এবং তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছুদিন অবরুদ্ধ করে রাখে। এই পর্যায়ে তারা পুরো পরিবারকে বাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনার জানাজানি হলে পুলিশ এবং র‍্যাব কয়েক দফায় অভিযান চালিয়ে প্রধান আসামি সহ এ পর্যন্ত 8 জনকে আটক করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এ বিষয়ে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।